हेलो एवरीवन, वेलकम बैक टू योर ओन चैनल साइंस विद शालिनी। दिस इज शालिनी। आज के अनेक दिन पर आमरा सामना सामने क्लास करब। तो आज के आमरा करब माध्यमिक 2022, माने सामने ही माध्यमिक, एवं तार तो नोटिफिकेशन एंड डेट्स ऑल दिए दिए छे। तो जादेर माध्यमिक रोयेछे सामने 2022-এ, तो एखन तो प्रत्येकटा चैप्टर वाइज सब अंक करार समय नहीं, एखन जस्ट रिवाइज एंड जेगुलो इम्पर्टेंट सेगुलोके बेशी करे करा। तो आमी आजके थेके एकटा सीरीज स्टार्ट करलाम। आमरा फिजिक्स माने फिजिकल साइंस एवं मैथ्सेर प्रत्येकटा चैप्टर वाइज जा जा इम्पर्टेंट क्वेश्चन आछे सेगुलोके आमरा सल्व करब, देखब। बोलते पारो एटा वन टाइप अफ माध्यमिक 2022-এর सजेशन सीरीज। तो चलो आमरा शुरू कर दी। आमी प्रतिटा क्वेश्चन एकदम लिखे नियेछी कागजेर मध्ये, तो जाते सुविधा हय। एबं एखाने आमरा आजके करब एक्चुअल विशिष्ट द्विघात समीकरण, माने प्रथम चैप्टर दिए स्टार्ट करब मैथेर। तो चलो शुरू करी। तो एखाने देखो बोलेछे जे प्रथम क्वेश्चन तोमरा बोइतेई देखते पाबे, आमी समस्त किछु किन्तु बोइयेर थेकेई नियेछी, बोइयेर बाइरे किन्तु आमी किछु निइनि। আমি এখানে যেগুলো করাচ্ছি সেগুলো একটু বেশি করে জোর দেবে, কিন্তু পুরো চ্যাপ্টারটা কোনো অঙ্ক বাদ না দিয়ে সব যেন করা থাকে সেই রকম প্রিপারেশন নিয়ে কিন্তু তোমরা তৈরি হবে। তো প্রথম কোয়েশ্চেন বলছে, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। আচ্ছা, প্রথমে আমি এক কথায় আমি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটা বলে দিই। দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার একটা জেনারেল ফর্ম হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স प्लस सी इज इक्वल्स टू जिरो। एट हलो एक्चुअल विशिष्ट द्विघात समीकरण एक जेनरल फर्म। ठीक है, एक्चुअल विशिष्ट कथाटार मान कि एक जब एक्चुअल कथार मान हे एकटाई चल थे, चल वेटा इंग्लिशे वैरिएबल बोले थी, एकटाई चल थे। एखने चलता कि एक्स एक्स हे एखने चल। ठीक है, जेटा के वैरिएबल बोलते परि। এবং এ বি সি এগুলো হচ্ছে, মানে এ বা বি এগুলো হচ্ছে এক্সের সহগ। তো এক্স, এটা হচ্ছে এক্সের স্কোয়ারের সহগ হচ্ছে এ, এবং এক্সের সহগ হচ্ছে এখানে বি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো অ্যাকচুয়াল, মানে একটাই চল থাকবে। যদি আমরা বলতাম এখানে এ এক্সের স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এরকমভাবে যদি আমরা কিছু বলতাম, তাহলে এখানে এক্স ওয়াই জেড তিনটে চল রয়েছে। তো এখানে একটাই চল যেটা হচ্ছে এক্স, এটাকে বলা হয় অ্যাকচুয়াল। এবার হচ্ছে দ্বিঘাত। দ্বিঘাত মানে হচ্ছে যে চল থাকবে তার সর্বোচ্চ ঘাত দুই থাকতে হবে। দ্বি কথার মানে হচ্ছে দুই, যে চলটা থাকবে সেটা এক্স থাকুক, ওয়াই থাকুক, পি থাকুক, হোয়াট এভার যাই থাকুক না কেন, তার সর্বোচ্চ ঘাত মানে পাওয়ারটা সবসময় দুই হতে হবে, দ্বিঘাত। তো তার মানে আমরা বুঝতে পেরে গেলাম অ্যাকচুয়াল বিষয়ে দ্বিঘাত সমীকরণ মানে একটাই চল থাকবে এবং চলের সর্বোচ্চ ঘাত হবে দুই। তো প্রথম কোয়েশ্চেন বলেছে নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী। তার মধ্যে আমি দুটো কোয়েশ্চেন নিয়েছি। প্রথম কোয়েশ্চেন আমি তোমাদের দিয়ে দেব, সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস টু। এইটা বলেছে যে দ্বিঘাত সমীকরণ কি না। তো দ্বিঘাত সমীকরণ দেখো, অ্যাকচুয়াল বিশিষ্ট তো বুঝতেই পারছি, কারণ এক্স বাদে আর কিছু নেই, কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ কি না সেটাই আমাদের দেখতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে পাঁচ আছে, তাহলে এটা কখনোই হবে না, এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা দ্বিঘাত সমীকরণ নয়। দুই নম্বর প্রশ্ন বলছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান, এটা এই এই রাশিটা এটা দ্বিঘাত সমীকরণ হবে কি না। তো এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য আমাদেরকে এটা ভাঙতে হবে। ভাঙলে কি হচ্ছে, এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ওয়ান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চল, আমরা আর কিছুই দেখবো না, দেখবো শুধু চল, চল একটাই রয়েছে এবং চলের সর্বোচ্চ ঘাত এখানে দুই রয়েছে, তার মানে এটা হবে দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, এরপরে দু নম্বর প্রশ্ন বলছে নিচের সমীকরণগুলির কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ ইজ নট ইকুয়ালস টু জিরো আকারে লেখা যায়। তো এখানেও আমি দুটো কোয়েশ্চেন নিয়েছি, মানে এই আকারে লিখতে হবে, মানে এই আকারে আনতে হবে। তো দেখো এখানে এটা এক নম্বরের, দুই নম্বরের এক নম্বর প্রশ্ন বলছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু সিক্স, এই জিনিসটাকে এই ফর্মে আনতে হবে। তার মানে আমাদের কি করতে হবে,
আমরা এখানে করছি x প্লাস 1 বাই x কে একদিকে রাখলাম আর এখানে 1 টাকে ওই পাশে নিয়ে গেলাম তাহলে এখানে পড়ে থাকে কি আমি পাশে পাশে করতে করতে যাচ্ছি আচ্ছা প্রথমে আমরা এদিকে লসাগু করব x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 7 এবারে যদি আমরা এটাকে বজ্রগুণন করি ইজ ইকুয়ালস টু 7x তাহলে 7x কে যদি আমরা এই পাশে আনি x স্কয়ার মাইনাস 7x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0 তার মানে এটি দ্বিঘাত সমীকরণ তো হয়েছে এবং এই ফর্মটাকে আমি এই ফর্মে আনতে পারলাম তারপরে বলছে দু নম্বর প্রশ্ন বলছে আমি দুটো করে নিয়েছি যাতে তোমাদের ফর্মটা বুঝতে সুবিধা হয় x মাইনাস 2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 এইটাকে নিয়ে যেতে হবে তো তার জন্য আমাদের প্রথমে করতে হবে কি এটাকে ভাঙতে হবে প্রথমে হোল স্কোয়ারটাকে ভাঙতে হবে আমরা তো জানি এটা হোল স্কোয়ারের ফর্মুলা প্লাস 4 এটা করলাম তো এপাশ থেকে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে 4x মানে সবই কেটে যাচ্ছে তো এক্ষেত্রে তো পুরোটাই 0 হয়ে যাচ্ছে এটাকে আনা গেল না তার মানে এটা দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে যাওয়া গেল না মানে এই সমীকরণ যে এই জেনারেল ফর্মে নিয়ে যাওয়া গেল না তার মানে এইটা হচ্ছে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটা ফর্ম হতে পারে এই ফর্মটা এরকম আরও আছে বইতে তোমরা সেগুলো করতে পারো বাইরে থেকেও করতে পারো এবং অবশ্যই উদাহরণ কিন্তু তোমরা কেউই বাদ দেবে না কারণ উদাহরণ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট তারপরে 3 নম্বর প্রশ্ন বলছে আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি এবার 3 নম্বর প্রশ্ন বলছে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে দেখো প্রথমেই যদি এইভাবে আমরা দেখিনি তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ হচ্ছেই না কারণ এক্সের বা চলের সর্বোচ্চ ঘাত কিন্তু এখানে 6 রয়েছে তো এটা কোনোভাবেই দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে আমাদের দ্বিঘাত সমীকরণ হতে গেলে 2 হতে হবে এবং যেটা আমাদের এই যে ঘাতে চলের উপরে যে ঘাতটা থাকবে সেইটার সঙ্গে এই চলের সঙ্গে এইটা কিন্তু সেম থাকতে হবে শুধু এখানে 2 থাকবে এখানে 1 থাকবে ঠিক আছে এইরকম একটা ফর্ম থাকতে হবে মানে এক্সের প্রথম ঘাত হবে 2 তারপরের ঘাত হবে 1 এরকমভাবে যাবে কিন্তু এখানে দেখো 6 আছে তারপরে 3 আছে তাহলে এই ফর্মটাকে দ্বিঘাত আকারে নিয়ে যেতে হবে তাহলে আমরা যে জিনিসটা করব সেটা এক্স টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 এক্ষেত্রে দেখো আমরা এক্স কিউবকেই একটা চল ধরছি মানে এখানে এক্স কিউবকেই আমি যদি ওয়াই ধরে নিই তাহলে এই জিনিসটা কিসের ফর্মে আসছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 মানে আমি এক্স কিউবকেই একটা আলাদা একটা চল ধরে নিয়েছি এই ফর্মটা মানে লেখার দরকার নেই জাস্ট এই ফর্মটা লিখলেই হয়ে যাবে জাস্ট আমরা এটাকে কী করলাম এক্স টু দি পাওয়ার 6কে এক্স কিউব তার স্কোয়ার করলাম তাহলেই তো এক্স টু দি পাওয়ার 6 হয় এবং এই ফর্মে আনলাম তাহলে দেখো এই ফর্মটার সঙ্গে এই ফর্মটা কিন্তু একদম মিলে যাচ্ছে এক্স কিউবকে যদি আমি এক্স মানে চল ধরি একটা চল ধরি তাহলে তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ওকে ইজ ইকুয়ালস টু 0 এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন বলছে এ মাইনাস 2 ব্র্যাকেটে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না আমি এটা লিখি এখানে তাহলে বুঝতে পারবে 4 নম্বর বলছে এ মাইনাস 2 এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 দেখো দ্বিঘাত সমীকরণ হবে না এই ফর্মে আনতে গেলে আমাকে এই এক্স স্কোয়ারের এই পার্টটাকে আমাকে 0 করে দিতে হবে যদি এক্স স্কোয়ারের এই পার্টটা না থাকে তাহলে সেটা দ্বিঘাত হবে না তো এক্ষেত্রে কীভাবে এটাকে করা যায় এর কোন মানের জন্য এই এর মান কত হলে এটা মানে পুরোটা 0 হয়ে যাবে দেখো এর পরে রয়েছে মাইনাস 2 তো তাহলে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এখানে 2 হলে কী হয়ে যাবে 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 তাহলে এখান থেকে তো 0 হয়ে যাচ্ছে 0 ইন্টু এক্স স্কোয়ার তো 0ই থাকে প্লাস 3x প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0 এবারে আমি যদি এটা মুছেই দিলাম এটা মুছেই দিই 0 হলে তো তার ভ্যালু থাকে না তাহলে এখানে এক্সের সর্বোচ্চ ঘাত 1
তাহলে এটা কোনোভাবেই এই ফর্মে আনা যায়নি, তার মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে এর কোন ভ্যালুর জন্য? দুইয়ের জন্য। এইবারে আমাকে যদি এখানে একটা প্রশ্ন দিয়ে দিত, এ প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ ইজ ইকুয়ালস টু জিরো, এইখানে আমি কীভাবে এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে মানে যাব না, দ্বিঘাত সমীকরণ হবে না এর কোন মানের জন্য, তাহলে আমি কি লিখবো? এখানে এ হয়ে যাবে তখন মাইনাস টু, তাহলে কি হয়ে যাবে? মাইনাস টু প্লাস টু করে জিরো হয়ে যাবে। যদি এখানে প্লাস টু থাকে তাহলে এটা মাইনাস টু হবে, যদি এটা মাইনাস টু থাকে তাহলে এটা প্লাস টু হবে। এইভাবেই আমাদেরকে জিরো আনতে হবে, আনলে এই জিনিসটা পুরোটা ঠিক। আচ্ছা, এরপরে যে অঙ্কটা বলছে, পাঁচ নম্বর অঙ্কটা বলছে এক্স প্লাস টু তার হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো অ্যান্ড এ ইজ নট ইকুয়ালস টু জিরো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ লিখি। তো আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটা। তো দেখো, এখানে পাঁচ নম্বরটা বলছে যে এক্স প্লাস টু তার হোল কিউব ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটাকে প্রথম কথা আমাদের দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে যেতে হবে। তো দ্বিঘাত সমীকরণ আকারে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমাকে কিউবের ফর্মুলা এটা ফেলতে হবে। কিউবের ফর্মুলা যদি কারোর মুখস্থ না থাকে বা মনে না রাখতে পারো, অবশ্যই আমার একটা ভিডিও করা রয়েছে কিউব ফর্মুলার ওপরে, এবং আমি ট্রিক সমেত মানে ট্রিক মানে অনেক ট্রিক মাথায় রাখতে হবে না, কীভাবে ফর্মুলাটা আসছে এবং কীভাবে আমরা মনে রাখবো, জাস্ট ছোটো কিছু টিপস দিয়ে কুড়িয়ে দেওয়া রয়েছে। তো তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো, ফর্মুলা ট্রিক্স বলে আমার একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এক্স প্লাস টু হোল কিউব এর ফর্মুলাটা কি? আমরা জানি নর্মালি এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এইরকমভাবে আসছে। তো আমরাও এখানে করবো এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব মানে টু কিউব ইজ ইকুয়ালস টু এক্স এবং এক্স স্কোয়ারটা মাল্টিপ্লাই করে এক্স কিউব মাইনাস এক্স, এই ফর্মটা আসছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমরা এক্স কিউব পার্টটা কেটে যাচ্ছে, তো আমরা কেটে দিলাম, ঠিক আছে, আমরা যতটা মানে খালি করা যায়। এবার আমরা এটা মাল্টিপ্লাই করব, থ্রি টু জা সিক্স এক্স স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু টু জা ফোর, দুই দুগুণে চার, তিন চারে বারো এক্স প্লাস আট ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স। আচ্ছা, এখানে সিক্স এক্স স্কোয়ার রয়েছে, এই মাইনাস এক্সটাকে এপাশে নিয়ে আসলাম, তাহলে থার্টিন এক্স হয়। আমি একেবারে করলাম এটা, ওই একটা পার্ট না করলেও হবে। তো এইখানে তাহলে দ্বিঘাত সমীকরণ আকারে চলে এলো, এবং দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু জিরো এই ফর্মে আনতে পেরেছি। এবং এখানে একটি কোয়েশ্চেন বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ লেখো। তো এক্স স্কোয়ারের সহগ হচ্ছে তার আগে যেটা রয়েছে, এবং সবসময় কিন্তু সহগ কিন্তু সাইন মেনশন করে লিখতে হয়, মানে সাইন নিয়ে লিখতে হয়। যদি প্লাস থাকে তাহলে প্লাসটা তো লেখার প্রয়োজন পড়ে না, কিন্তু মাইনাস থাকলে কিন্তু সেটাকে মনে করে লিখতে হবে। তো এখানে এক্স এক্স স্কোয়ারের সহগ হচ্ছে সিক্স, আচ্ছা এক্সের সহগ হচ্ছে থার্টিন, এবং এক্স টু দি পাওয়ার জিরো, আমরা এক্স টু দি পাওয়ার জিরো মানে কী জানি? এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, এক্স টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান। তো ওয়ানের সহগ বা বলতে পারো এক্স টু দি পাওয়ার জিরোর সহগ হচ্ছে প্লাস এইট, মানে এইট। এখানে যদি মাইনাস থার্টিন এক্স হতো তাহলে এক্সের সহগ কিন্তু মাইনাস থার্টিন হতো, মাইনাস থাকলে কিন্তু মাইনাসটা নিয়েই লিখতে হবে, নাহলে কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তো এই হলো পুরো জিনিসটা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে আমরা নেক্সট চলে যাব। আচ্ছা, নেক্সট অঙ্ক বলেছে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি বা করো। তো এখানে দুটো প্রশ্ন আমি নিয়েছি, বলেছে বিয়াল্লিশকে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো আমি এটা মুছে দিই, খুবই সোজা অঙ্ক বলেছে বিয়াল্লিশকে এমনভাবে ভাঙতে হবে, বিয়াল্লিশকে মানে ভাঙতে হবে দুটো পার্টে, যাতে একটি অংশ এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা কি করব?
एक्स के प्रथम 42 के आमरा भांगो धोरी आमरा प्रथमे अच्छा एखाने आमरा नम्बरटा दिए दी धोरी 42 এর একটি অংশ হলো x অতএব 42 এর অপর অংশ t হলো 42 minus x একটা অংশ যদি x হয় তাহলে অপর অংশ হচ্ছে 42 minus x বলেছে এমন এক অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান এক অংশ অপর অংশের বর্গের সমান তার মানে আমি বলতে পারি যে একটি অংশ অপর অংশের বর্গের সমান ঠিক আছে এবারে আমরা জাস্ট এটাকে সলভ করব 42 এর স্কয়ার হচ্ছে 1764 মাইনাস 42 গুণে 84 হচ্ছে তাহলে 84 x প্লাস x স্কয়ার এটা হচ্ছে এই জিনিসটা এসে দাঁড়াচ্ছে তাহলে আমি যদি x কে এপাশে নিয়ে চলে যাই তাহলে এপাশে গেলে হচ্ছে মানে আমি জিনিসটাকে একটু ঘুরিয়ে লিখি মাইনাস 84 x প্লাস 1764 ইজ ইকুয়ালস টু x তাহলে এখান থেকে হচ্ছে x স্কয়ার ইজ ইকুয়ালস টু এখানে মাইনাস এক্সটা আসলে 85 এক্স হয়ে যাবে প্লাস 1764 ইজ ইকুয়ালস টু জিরো তাহলে এই হচ্ছে জিনিসটা ঠিক আছে আমাদের কিন্তু শুধুমাত্র বলেছে 41 এর দ্বিঘাত সমীকরণটা গঠন করতে বলেছে আমাকে কিন্তু এক্স সলভ করতে বলেনি তাহলে আমরা এত দূর যাব না আমরা জাস্ট 41 এর দ্বিঘাত সমীকরণে জিনিসটাকে নিয়ে যাব ঠিক আছে জাস্ট এইভাবে আমরা করব এবার আমরা দুই নম্বর অঙ্ক করব দেখো দুই নম্বর অঙ্ক বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 এবারে দেখো দুটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা প্রথম কথা হচ্ছে ধনাত্মক মানে হচ্ছে প্লাস প্লাস থাকতে হবে মানে সেটা যেন পজিটিভ হয় এবং অযুগ্ম অযুগ্ম সংখ্যা আমরা কিভাবে বার করি যে কোনো একটা সংখ্যা x যদি আমরা ধরে নিই এবং x এর সাথে যদি আমরা 2 মাল্টিপ্লাই করি ধরো x টা যে কোনো যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে কিন্তু তার সাথে 2 মাল্টিপ্লাই করলে 2 গুণ করলে কিন্তু সেটা অবধারিত যুগ্ম হবে তাহলে যুগ্মর পরের সংখ্যা সব সময় অযুগ্ম হয় যেরকম 3 যদি একটা নাম্বার হয় 3 এর সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি তাহলে সেটা কি হয়ে যাবে যুগ্ম হয়ে গেল 6 হয়ে গেল এবার 6 এর সাথে যদি আমরা প্লাস 1 করি 7 মানে অযুগ্ম হতে বাধ্য ঠিক আছে আবার মাইনাস 1 করলেও কিন্তু অযুগ্ম প্লাস 1 করলেও অযুগ্ম মানে মাইনাস 1 করলেও অযুগ্ম যুগ্মর সাথে এটা হলো একটা তার সাথে মাল্টিপ্লাই করতে মানে গুণ করতে বলেছে ক্রমিক মানে পরপর দুটি অযুগ্ম তাহলে এইটা যদি একটা অযুগ্ম হয় তাহলে প্লাস 2 করলে তো আবার যুগ্ম হয়ে যাবে মানে সবসময় কি হয় 2 3 4 5 6 এরকম যদি হয় একটা ছেড়ে ছেড়ে যুগ্ম একটা ছেড়ে ছেড়ে অযুগ্ম ঠিক আছে তাহলে আমরা কি করব যদি এটা অযুগ্ম হয় তাহলে তার পরেরটা যুগ্ম হবে মানে প্লাস 2 করলে আবার যুগ্ম হয়ে যাবে কিন্তু আমরা কি করব প্লাস 3 করব কারণ এটা অযুগ্ম হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা দুটো পরপর অযুগ্ম সংখ্যা হলো এর গুণফল বলেছে 143 তাহলে এখান থেকে আমরা মাল্টিপ্লাই করব 2 2 = 4x² প্লাস 2x প্লাস 6x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 143 ঠিক আছে তাহলে 4x² প্লাস 8x এখান থেকে 143টাকে এই পাশে নিয়ে চলে আসবো করলে হচ্ছে মাইনাস 140 ইজ ইকুয়ালস টু 0 এখান থেকে 4কে তোমরা কিন্তু কমন নিয়ে ওই পাশে পাঠিয়ে দিতে পারো 4কে কমন নিলাম তাহলে হয়ে যায় x² প্লাস 2x মাইনাস 3 4 12 5 20 ইকুয়ালস টু 0 4টাকে সরিয়ে দিচ্ছি তাহলে x² প্লাস 2x মাইনাস 35 ইজ ইকুয়ালস টু 0 মানে 4টাকে ওই পাশে নিয়ে গেলে 0র সাথে গুণ হয়ে 0ই হয়ে যাবে তাহলে 0 থাকছে তার মানে আমরা দেখো দেখো কি দেখছি যে দেখো তোমরা এই ফর্মটাতেও রাখতে পারো এই ফর্মটাতেও রাখতে পারো যে কোনো একটা ফর্মে রাখতে পারো দুটোই ঠিক কিন্তু আমি একদম সেটাকে মানে কনসাইজ করে আমি ছোট করে এই ফর্মটা লিখেছি তাহলে এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্ম আচ্ছা এই অবধি আমরা করলাম এরপরে আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমরা পরের দিন করব একদিনে বেশি রাখবো না এবং এটা আমরা প্রথম আর কি অনুশীলনীর করলাম 1.1 এর
এরপরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা করতে থাকবো। এগুলো কিন্তু মনে রাখবে মাধ্যমিক 2022 এর একদম সম্ভাব্য কোয়েশ্চেন, এবং এগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাজ ওয়েল অ্যাজ সম্ভাব্য কোয়েশ্চেন, বলতে পারো সাজেশন। তো আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে, যাতে তোমার সমস্ত বন্ধুরা দেখতে পারে। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অন করে নি, অল অপশনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমি যখন যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে এবং ভালো লাগলেও জানাবে। এবং ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো তোমরা সেখানে জয়েন হয়ে তোমাদের যা যা ডাউটস রয়েছে, যা যা কোয়েশ্চেন্স রয়েছে, তোমরা ওখানে দিতে পারো, আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা দেখতে থাকো, ভালো থেকো এবং প্রচুর প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে থাকো।